ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত অল ওড়িশা অঙ্গনওয়াড়ি লেডিজ ওয়ার্কার্স আসোসিয়েশন আহ্বান ক্রমে অঙ্গনওয়াড়ি সংঘ পক্ষের আসন্তা ডিসেম্বর 6 বিধানসভা ঘেরাও করা যাব। ভুবনেশ্বর ভারতীয় মজদুর সংঘর রাজ্য কার্যালয় পরিসরের অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনী গণমাধ্যমকে সূচনা প্রদান করেছেন অঙ্গনওয়াড়ি সংঘর রাজ্য সভানেত্রী সুমিতা মহাপাত্র। অঙ্গনওয়াড়ি কর্মচারী মানুষ সরকারি চাকরির মান্যতা দেওয়া, সরকারি মান্যতা নমিবা পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীঙ্কু মাসিক 21,000 টাকা ও সহায়িকা মানুষ 10,500 টাকা প্রদান করা, অঙ্গনওয়াড়ি কর্মীঙ্কু মাসিক 5,000 টাকা অবসরকালীন ভত্তা প্রদান করা আদি 15 দফা দাবিপত্র রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীঙ্কু সংঘ পক্ষরু প্রদান করা যাব। আজ্ঞা, আমার 6 তারিখ আমি গোটে ডেমনস্ট্রেসন রাখিছু লোয়ার পিএমজি রে, যে দীর্ঘদিন ধরে সরকার আমার বহুত গুড়ে দাবিকু মানু না, যেমিতি কি আমাকে সরকারি কর্মচারীর মান্যতা দিয়া যাও, আমি দীর্ঘদিন ধরে দাবি দিয়ে আসছু, তো সরকারি কর্মচারী আমাকে মান্যতা দিয়া যাও, যে পর্যন্ত সরকারি কর্মচারী ন করছেন কমসে কম আমাকে কর্মী মানুষ 21,000 টাকা ও সহায়িকা মানুষ 10,500 টাকা বেতন দিয়ে সম্মানসূচক ভত্তা দিয়া যাও। তারপরে আমাকে মিনি অঙ্গনবাড়ি কর্মী যে অঙ্গনবাড়ি কর্মীর মান্যতা দিয়া যাওয়া সহ তা সহায়িকা যোগাই দিয়া যাও। তারপরে আমার যে বহিঃ 7 জন আমার অঙ্গনবাড়ি কর্মীকে দীর্ঘদিন ধরে আক্রোশমূলক ভাবে রাজনৈতিক চাপরে আক্রোশমূলক ভাবে বহিষ্কার করা যায় তা পুনঃ নিযুক্তি দিয়া যাও। মুখ্য দাবি রয়েছে যে যে আমি 47 বর্ষ ধরিকি যে সরকার করছেন যে প্রোজেক্ট করছেন এতকি রয়েনি, তেণুকরি অঙ্গনবাড়ি কর্মীকে সরকারি মান্যতা দিয়া যাও এবং 10,500 হেল্পরক দিয়া যাও আর অঙ্গনবাড়ি ওয়ার্কর 21,000 দিয়া যাও। ভুবনেশ্বরের ক্যামেরা পর্সন দেবেন্দ্র দেবদত্ত পাত্র রিপোর্ট, কামিয়াব টিভি।